নিহতের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া বাজারের একটি মার্কেটে শর্ট সার্কিট থেকে আগুন লেগে 9টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর 4টার দিকে কালীগঞ্জ উপজেলার চলবেলা ইউনিয়নের শিয়ালখোয়া বাজারের একটি মার্কেটের 9টি দোকান পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বাজারে লোক সমাগম ছিল না, তাই মার্কেটে আগুন লাগার বিষয়টি প্রথমে কারো নজরে আসেনি। পরে বাজার পাহারাদার ও পথচারী নজরে আসলে তারা আগুন দেখে হইচই শুরু করে লোকজন ডেকে আগুন নেভাতে চেষ্টা করে। বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের টিম পৌঁছানোর আগেই বাজারে 9টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাজারের পার্শ্ববর্তী বাসিন্দা কামরুল ইসলাম জানায়, ভোরবেলা বাজারে চিল্লাচিল্লি শুনে ঘুম থেকে উঠে বাজারে যাই, দেখি আগুন জ্বলছে দোকানগুলোতে। উপস্থিত সকলে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ততক্ষণে সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান ও দোকানে থাকা সকল মালামাল পুড়ে যাওয়ায় সব হারিয়ে এখন দিশেহারা। শিয়ালখোয়া বাজারের ইজারদার মমিনুল হক জানায়, আগুন লাগার খবর পেয়ে আমি দ্রুত বাজারে যাই, উপস্থিত সবাই আগুন নেভাতে চেষ্টা করি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 2টি টিম এসে আগুন পূর্ণাঙ্গভাবে নেভায়। তবে ততক্ষণে মার্কেটটির 9টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।